আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুমন মোটরসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আবারও আমি হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আপনাদের নতুন একটা ভিডিও দেখাবো আপনারা। এটা হচ্ছে হুন্ডা এক্স বুলেটের ফগ লাইট লাগানোর জন্য। আসলে আমরা অনেক জায়গা খুঁজি, আমরা একটা ছোট ফগ লাইট লাগাবো। এটা হচ্ছে আপনার FNM-এর M1 ফগ লাইট। আসলে লাইটটা অনেক আলো পাবেন, 1 পয়েন্ট সাদা এবং 1 পয়েন্ট লাল হলুদ, যেটা আর কি সাদা আর হলুদ পাবেন। আলোটা অনেক কোয়ালিটিফুল আলো, এটা অবশ্যই ভিউয়ার্স আপনারা দেখতে পাবেন। আমরা আসলে এটা সেটিং করতেছি, আমরা অনেক জায়গায় সেট করে থাকি আপনাদের। আমরা একটু ফগ লাইটটা অনেক ছোট, যার কারণে আমরা এটা আর কি একটু ভিতরে লাগানোর চেষ্টা করতেছি। আসলে লাইটটা অনেকে এটা আইনত অপরাধ মনে করে, আমিও মনে করি অপরাধ, কিন্তু আসলে অনেকে লংয়ে চলার জন্য আমাদের এই এক্স বুলেটে যে আলোটা থাকে, আসলে আলোটা খুবই কম, তুলনামূলক খুবই আলো কম থাকে, যার কারণে আসলে আমরা এই সাইড যে আলো ফগ লাইটটা আমরা এটা ব্যবহার করতেছি। আর আপনারা কিভাবে এটা শটে লাগাইতে পারবেন এবং আপনার খুব একটা জায়গা, নিরাপদ জায়গা, যে জায়গাটা আসলে আপনার লাইটের উপরে কোনো আঘাত আসবে না এবং সাইড থেকে ওইভাবে ই হবে না, আপনার সামনের পরে থাকবে না, সহজে নষ্ট হবে না, যার কারণে আমরা একটু ভিতরে লাগিয়ে নেব, যেখান থেকে আপনার আলোটা ক্লিয়ার পাবে। আমরা সেভাবে আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা কোন জায়গাটা আসলে লাইটটা সেট করতেছি আপনার এই। হ্যাঁ, এখন ভিউয়ার্স আমরা এই যে আপনার কানটা আছে, কানের ভিতরে আমরা লাইটটা সেট করছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখানে আসলে ক্ল্যাম্পটা লাগিয়ে নিলাম, একটু ক্ল্যাম্পটা লাগিয়ে নিলাম। এবার আমরা আসলে ফগটা ফিটিং করব। হ্যাঁ ভিউয়ার্স, আমরা এখন ফগটা লাগিয়ে নিচ্ছি। আমরা আসলে ফগটা সেট করতেছি ভিউয়ার্স। অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন। এবং আপনারা খেয়াল করেন ভিউয়ার্স যে আমরা ফগটা অনেক ভিতরে এবং আপনার অনেক সেফটি জায়গায় আমরা ফগটা সেট করছি। আপনার ট্যাঙ্কির যে কানটা আছে, কানের পাশ দিয়ে আপনার এখানে একটা গ্যাপ আছে, ছোটো একটা গ্যাপ আছে, আমরা গ্যাপে বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনারা চাইলে অবশ্যই এভাবে ফগটা সেট করতে পারেন ফগ লাইটগুলা। এটা খুবই ছোট একটা ফগ লাইট, যাতে আপনার আসলে কোনো জায়গায় বাধা বিঘ্ন হবে না এবং লাইটটা আপনি সুন্দর পারফরমেন্স পাবেন এবং লাইটটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন আসলে জ্যাকগুলো লাগিয়ে দিচ্ছি, আপনারা জ্যাকটা একটু দেখে নেবেন, কারণ জ্যাকে ছোট একটা গ্রুপ আছে, আপনারা দেখেন ভালো করে, ওখানে একটা গ্রুপ দেওয়া আছে, আপনারা গ্রুপটা ভালো করে একটু মিলিয়ে নেবেন। মিলিয়ে আপনার জ্যাকটা একটার ভিতরে একটা ঢুকিয়ে আপনার এটাকে একটা প্যাচ দেওয়া আছে, প্যাচটা টাইট দিয়ে দেবেন,
যাতে আপনার আসলে ক্যাবেলটা লুজ কালেকশন না পায়, যার জন্য এটা আসলে আপনারা টাইট দিয়ে নেবেন। আর এটার একটা জ্যাক সিস্টেম করার কারণ হচ্ছে আপনারা আসলে চাইলে এটা খুলে রাখতে পারেন। আপনারা যখন লাইন আপনার কালেকশন দেওয়া থাকবে ফকটা আপনি খুলে রাখলেন, যখন আপনি বাইরে যাইতে চান সেক্ষেত্রে আপনি ফকটা লাগিয়ে নিতে পারেন লঙে যাওয়ার জন্য। ভিউয়ার্স, আমরা এখন আসলে আপনার গাড়িটা হেডলাইটটা খুলব এবং আপনার কালেকশনটা দেওয়ার জন্য। আমরা কালেকশনটা অবশ্য উইন্ডশিটের ভিতরে নিয়ে যাব, কারণ আমরা লাইনটা করব আসলে চাবি সুইচ থেকে, যাতে আপনি চাবি অন করলে কালেকশনটা পায়, যার কারণে আমরা অবশ্যই উইন্ডশিটটা খুলব এবং আমরা একটা সুইচ লাগিয়ে নিব আলাদা করে। আমরা সুইচটা লাগাবো আসলে ডবল পয়েন্টের, এই জন্য আমরা আসলে উইন্ডশিটটা খুলে নিচ্ছি। সব মিলিয়ে হচ্ছে আমরা সুইচ থেকে কালেকশনটা নেব, যাতে আপনার আমরা সুইচ অফ করলে, স্টার্টিং সুইচ অফ করলে যাতে আপনার লাইটটা বন্ধ হয়ে যায় এবং লাইটটা যেন ডাইরেক্ট আপনার না জ্বলে, যার কারণে আমরা আসলে হেডলাইটটা খুলে নিচ্ছি। অবশ্যই ভিউয়ার্স আপনারা ভিডিওটা দেখবেন এবং একটা আপনাদের যদি ভালো লাগে, আপনার ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, একটা শেয়ার দিবেন, অবশ্যই কমেন্ট করবেন যে কোনো বিষয়ে, গাড়ির কাজের যে কোনো বিষয়ে, গাড়ির আপনার যে কোনো মোটিভেশন হোক বা আপনি কোনো নতুন কিছু করতে চান আপনার গাড়িতে, কোনো লাইট বা কোনো কাজ, আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সুমন মোটরস অ্যান্ড সার্ভিসিং সেন্টার, এখানে আসলে আমরা সব ধরনের কাজ করে থাকি। আমরা এখন আসলে ডবল পয়েন্টের একটা সুইচ লাগাইতেছি, যাতে আপনার এটার আপনার তিনটা লাইন আছে, যাতে আপনার একটা হচ্ছে হলুদ, একটা হচ্ছে আপনার লাল এবং একটা হচ্ছে কালো, যেটা হচ্ছে আপনার কালোটা হচ্ছে আর্থিং, হলুদটা হচ্ছে আপনার হলুদ পয়েন্ট যে লাইটটা জ্বলে, আর এক লাল যেটা হচ্ছে ওটা হচ্ছে আপনার সাদা হোয়াইট কালার। আপনার তিনটা আসলে তিন জায়গায় লাগিয়ে দেব, সুইচ থেকে যে লাইনটা বাইর হয়েছে আপনার, ওই যে আপনার বাইরে হওয়ার পয়েন্ট, আপনার সুইচের একটা পয়েন্ট আপনার স্টার্টিং সুইচ থেকে নিয়ে নেব, যেটা আপনার সুইচে ইন হয়েছে, আর দুটো যা বের হয়েছে ওই দুটো আমরা আসলে এই দুটো পয়েন্টে লাগিয়ে দেব, এবং আর্থিং তো যে কোনো জায়গার থেকে আপনি দিতে পারেন আর্থিং, এটা সমস্যা নাই, এক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। আপনি চাইলে এটাকে রিলে দিয়েও ইউজ করতে পারেন, রিলে ইউজ করতে পারেন, আমরা অবশ্যই রিলেটা ইউজ করি নাই, কারণ এটা ছোটো ফক লাইট, যার কারণে আমরা আসলে রিলেটা ইউজ করি নাই। আপনারা চাইলে এটা আপনি ডাইরেক্টও লাগাইতে পারেন, কারণ এটার ওয়াট খুবই কম। হ্যাঁ ভিউয়ার্স, আমরা এখন আসলে কালেকশনটা দিয়ে দিব, অবশ্যই আমাদের সাথেই থাকবেন।
ভিউয়ার্স আমরা একটা দামি সুইচ ইউজ করব, কারণ হচ্ছে আসলে সুইচটা নর্মাল হলেও অনেক সময় আপনার লাইটে ঝামেলা করে, যার জন্য আমরা একটা FNM এর একটা সুইচ ইউজ করতেছি। এটা ডাবল পয়েন্টের, আমরা আসলে নর্মাল সুইচ ইউজ করলাম না, কারণ হচ্ছে পরবর্তীতে এটা আপনার সমস্যা করতে পারে, যার কারণে আমরা একটা ভালো একটা সুইচ, ভালো ব্র্যান্ডের একটা সুইচ ইউজ করতেছি, যাতে আপনার লাইটে বারবার ডিস্টার্ব না হয়। আপনারা অবশ্যই এটা চেষ্টা করবেন একটা ভালো সুইচ দেওয়ার জন্য, সেক্ষেত্রে আপনাদের জন্য অনেক ভালো হবে, কারণ হচ্ছে আপনার লাইটটা আলোটা ক্লিয়ার পাবে, প্লাস হচ্ছে আপনার সবসময়ের জন্য আপনার কখনো আপনার নর্মালি আপনার এসে হেডলাইট মানে ফক লাইটে কোনো ঝামেলা করবে না, কারণ হচ্ছে আপনার সুইচটা যখন ভালো থাকে আপনার কালেকশনটা পুরোপুরি ক্লিয়ার পায়, সেক্ষেত্রে আপনার আলোটা অনেক ভালো পাবেন। ভিউয়ার্স আমরা এখন কালেকশনগুলো লাগিয়ে দিচ্ছি আপনার সুইচ থেকে, আপনার আমরা লাইনটা আসলে বের করে নিচ্ছি এবং আমরা ফক লাইটের সঙ্গে আসলে কালেকশনটা দিয়ে দিচ্ছি। এখন অবশ্যই ভিউয়ার্স আশা করি আলোটা অনেক বেস্ট হবে, আপনারা সাথে থাকেন এবং আলোটা দেখতে পারবেন আসলে কত সুন্দর আলো হয় আপনার গাড়িতে। আপনারা যদি লংয়ে যাওয়ার জন্য আসলে আলোটা ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার গাড়িটা চালাইতে আপনার কোনো সমস্যা হবে না, কারণ আপনি সামনে ক্লিয়ারলি দেখতে পাবেন, এবং এক পয়েন্ট হলুদ এবং এক পয়েন্ট সাদা, এটার কারণে আপনার জন্য অনেক ভালো হবে যে আপনি আসলে কুয়াশার দিনে আপনার শীতের দিনেও আপনি চাইলে এটা ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে আপনার রোডে আপনি ক্লিয়ার দেখতে পাবেন, আপনার কুয়াশার জন্য কোনো সমস্যা হবে না, আপনার গাড়িতে আপনি স্পষ্ট দেখতে পাবেন কুয়াশাতেও, যার কারণে একটা হলুদ পয়েন্ট দিয়ে আছে। আমরা অবশ্যই দুটো কালেকশনই দিয়ে দিব, যাতে আমরা চাইলে দুটোই আপনার ইউজ করতে পারি, আপনি চাইলে হলুদ পয়েন্টটা হাইতেও ইউজ করতে পারেন, আপনি লোতে ইউজ করতে পারেন, আপনি যেভাবে ইউজ করেন এর দিকে কোনো সমস্যা নেই, আপনি শুধু লাইটটা ঘুরাই নিলে হবে, সেক্ষেত্রে আপনার আর কোনো কিছু করতে হবে না।
আমরা টেপগুলো আসলে এক একত্রে পেঁচিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে টেপগুলো আসলে পেঁচিয়ে নিচ্ছি না, আপনার ওটা দুটো রিলে আছে, দুটো কনভার্টার আছে, কন্ট্রোলার যেটা বলে, আপনার কন্ট্রোলার এবং তারগুলো আপনার একসাথে পেঁচিয়ে নিচ্ছি যাতে ভিতরে জায়গাটা অনেক কম লাগে। আমরা ওটাকে পেঁচিয়ে আসলে এক জায়গা করে দিলাম যাতে আপনার হেডলাইটের ভিতরে যে জায়গা অনেক কম জায়গা আছে, যার কারণে আমরা একটু শর্ট করে দিলাম, তারগুলো এক জায়গায় করে পেঁচিয়ে দিলাম যাতে আপনার লাইটটা বসাইতে আমাদের কোনো অসুবিধা না হয় এবং ক্যাবেলগুলো যাতে বাইরে না থাকে, ইলেকট্রিক তারগুলো যাতে বাইরে না থাকে, আমরা এই জন্য আসলে এইভাবে করে নিলাম। আমরা এখন হেডলাইটটা লাগিয়ে দিলাম, আমরা লাগিয়ে দিতেছি কারণ হচ্ছে আমাদের কাজ এখন শেষের পথে। অবশ্যই ভিউয়ার্স আপনার ভিডিওটা ভালো করে দেখবেন, প্রয়োজনে আপনারা এইভাবে লাইটটা লাগাইতে পারেন, কিন্তু আপনারা প্রফেশনাল এটাকে ইউজ করবেন না, কারণ এটা আমাদের দেশে আইনত অপরাধ, যার কারণে আপনারা এটা লংয়ের জন্য চাইলে ইউজ করতে পারেন, যেখানে আপনার অনওয়ে রোড আছে এখানে আপনারা লাইটগুলো ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে আপনাদের কোনো ঝামেলা হবে না, বা আপনারা দূরে কোথাও গেলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই এটাকে ইউজ করতে পারেন। এটা আমার ব্যক্তিগত একটা মত, বা আপনাদের পথ চলার জন্য ভালো হবে। হ্যাঁ, আপনারা এখন দেখতে পাচ্ছেন আসলে আমরা এখন লাইটটা জ্বালিয়ে একটু চেক দিচ্ছি। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আসলে আলোটা কীভাবে দূরের থেকে অবশ্যই চোখে লাগে, আপনার প্রতিটা বাল্বই এলইডি আমাদের চোখে লাগে, আপনারা সামনে দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার, আপনারা দেখেন পুরো ক্লিয়ার, আগামাথা রোডটা একদম পুরো আপনার ফকের আলোতে আপনার রোডটা অনেক ক্লিয়ার হয়ে গেছে। আপনারা অবশ্যই আমাদের ক্যামেরাটা ঘোলার কারণে হয়তো বা ক্লিয়ার পরিষ্কার দেখতে পাচ্ছেন না, আপনাদেরকে আসলে দেখাবো আমি কতটুকু আপনারা পাওয়ার পাবেন। আপনারা অবশ্যই ওর দিকে আপনার লাইটের দিকে তাকাইতে আপনাদের সমস্যা হবে, সেক্ষেত্রে আপনারা অনওয়ের জন্য আপনারা লাইটটা ইউজ করতে পারেন। ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন, আপনাদের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আপনারা সঙ্গে থাকুন সুমন মোটরসের। আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের ভালো ভালো একটা ভিডিও দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।